নমস্কার সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পরিবারের পক্ষ থেকে বলছি যে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ তথা সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিপর্যস্ত এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা শিল্প সাহিত্য সঙ্গীত সমস্ত জগৎ বিপন্ন বোধ করছি অন্যদের মতো আমাদের পরিষদের দেশে বিদেশে অগণিত ছাত্রছাত্রীরা রয়েছেন কেন্দ্র ব্যবস্থাপক কেন্দ্র ব্যবস্থাপিকারা রয়েছেন যারা সঙ্গীত সাহিত্য চর্চার মধ্যে ব্যবহৃত রয়েছেন সেই সমস্ত মানুষদের কথা ভেবে আজকে আমরা খুব চিন্তিত এই কারণে যে পরিষদের সমস্ত কর্মকাণ্ড বর্তমান পরিস্থিতিতে অন্য সবকিছুর মধ্যে বন্ধ আছে আমরা আরো চিন্তিত এই কারণে যে এই যে দু হাজার উনিশ কুড়ি সালের পরীক্ষা সর্বভারতীয় স্তরে দেশে বিদেশে যেখানে অনুষ্ঠিত হবার কথা এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে তারা কি করবেন সকলের একথার্থে জানাচ্ছি যে এখন এই নিয়ে কিছু ভাববেন না আগে সুন্দর একটা পরিস্থিতি তৈরি হোক সময় আসুক আমরা সেইভাবে সবাইকে ঠিক সময় জানিয়ে দেব যে সকলের কি কর্তব্য কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদের মাথায় রয়েছে আপনাদেরও রয়েছে আপনারা আজকে সবাই ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে যখন আমরা মুক্তি পাব নিশ্চয়ই পাব আমরা আশা রাখি যেই ঘন দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারব আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং সকলের আশীর্বাদে আমরা কিন্তু এগোতে পারব এই আশা আমাদের আছে আপনারা সবাই কোনো দুশ্চিন্তা করবেন না পরীক্ষা যথাসময় হবে হয় দেরিতে হবে কিন্তু আমাদের কর্মসূচি কিন্তু পালিত হবে যথাসময় আপনার খবর দিয়ে আপনাদের খবর দিয়ে দেব আরেকটা কথা আপনাদের জানাই আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন যারা শুধুমাত্র সঙ্গীত চর্চা করেন ছবি আঁকেন নাটক করেন যোগা বিভিন্ন বিষয়ে যারা ব্যস্ত রয়েছেন তাদের ছাত্র কথা ভাবছি এবং তাদের কথাও ভাবছি এই কারণে যে আজকে সবাই আর্থিকভাবেও কিন্তু আমরা খুব বিপন্ন বোধ করছি অনেকে আমাকে জানিয়েছেন যে আমরা গভীর সংকটের মধ্যে রয়েছে আর্থিকভাবে যে সমস্ত জায়গায় মানুষ আর্থিকভাবে খুব বিপন্ন বোধ করছেন আমরা তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছি যতটা সম্ভব তাদের সহযোগিতা করা সাহায্য নয় সহযোগিতা করতে আমরা প্রস্তুত আমাদের কার্যকরী সমিতির সদস্যদের মধ্যে অনেকে এই প্রস্তাব দিয়েছেন আমরা সেটা সানন্দে গ্রহণ করেছি যেমন কল্যাণ সেন বরাট প্রফেসর অমিতা দত্ত পণ্ডিত গণ্ডিলাল নাথ ডক্টর গুরু থাকমণিক প্রমুখ এই সমস্ত শিল্পীরা মিতা চট্টোপাধ্যায় এরা সবাই বলেছেন যে আর্থিক সহযোগিতা করবেন আমরা একটি ফান্ড তৈরি করছি এমার্জেন্সি ফান্ড বলতে পারে সেই ফান্ডে এরা ছাড়াও যারা দিতে ইচ্ছুক যাদের সংগতি আছে সে সামান্য টাকা হতে পারে এক টাকা থেকে এক হাজার হতে পারে এক লক্ষ টাকা হতে পারে সেই সামান্য দানের টাকা আমরা যদি সংগৃহীতভাবে এখানে এক জায়গায় রাখতে পারি তাহলে পরে সেই প্রত্যন্ত অঞ্চলের সমস্ত শিল্পী বন্ধুরা আর্থিক অনটনের মধ্যে আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব এবং তার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে বিভিন্ন জেলাভিত্তিক আমাদের যারা কোয়ার্ডিনেটর রয়েছেন তারা যোগাযোগ করবেন যে কাকে সাহায্যের প্রয়োজন কাকে প্রয়োজন নেই আমরা সেইভাবে সামান্য হলেও তাদের মাধ্যমে সে অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা আশা করি যে বর্তমানে এই পরিস্থিতিতে বিপর্যয়ের দিনে একদম ভয় পাবেন না কবির কথায় বলি কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার আমরা কবিতাতে বলেছিলেন স্কুল জীবনে পড়েছিলাম যে মন্নন্তরে মরে নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা করি আমরা কিন্তু জয়লাভ করবই পরিষদ এগিয়ে চলবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা পাবো সবাইকে অভিনন্দন জানাই এবং ভালো থাকুন ঘরে থাকুন বিপদমুক্ত সবাই আমরা এই প্রার্থনাই করছি নমস্কার